দূরে জঙ্গলের পাশে একটি গ্রামে দুই প্রতিবেশী বন্ধু বাস করত। একজনের নাম ছিল মোটু আর একজনের নাম ছিল পাতলু। মোটু ছিল একটু বোকা ও সরল প্রকৃতির, আর পাতলু ছিল অনেক চালাক। একদিন দুই বন্ধু কথা বলছিল। মোটু, তোর কাছে যদি অনেকগুলো টাকা থাকতো তাহলে তুই কি করতিস? কি আর করতাম, সুন্দর একটা বাড়ি তৈরি করতাম আর সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করতাম। তুই কোনোদিন এত বেশি টাকার মালিক হতেই পারবি না, আর সুন্দর বাড়িও করতে পারবি না। কেন রে, যদি আমার কপালে থাকে তাহলে ঠিক একদিন আমি অনেক টাকার মালিক হব, তুই দেখিস। আরে তোর কথা শুনে তো আমার হাসি পেয়ে গেল। এভাবেই দুই বন্ধুর কথা কাটাকাটি হতো। একদিন মোটু তার দুঃসম্পর্কের এক মাসি বাড়ি যাচ্ছিল। সব সময় তো ওই ভালো রাস্তাটা দিয়েই যাই, ওই জঙ্গলের ভেতরের পথ দিয়ে অনেকদিন হলো যাওয়া হয় না, আর ওই দিকটা দিয়ে গেলে খুব কম সময়ে চলে যেতে পারবো। এই কথা বলে মোটু জঙ্গলের ভেতরের রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করল। কেউ কি আছো? আমাকে বাঁচাও, আমি খুব বিপদে পড়েছি। কেউ আছো? কে কথা বলছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, আমার সাহায্য করা দরকার। তখন মোটু একটু সামনে এগিয়ে গেল। মোটু দেখতে পেল একটি পরী তার দুটি হাত বাঁধা অবস্থায় বন্দি আছে। আরে এ কি অবস্থা হয়েছে তোমার, কি করে এসব হলো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। তুমি তো পরী, তাহলে এখানে কি করে এলে, আর এই অবস্থা হলো কি করে তোমার? আমি এই জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন এক দুষ্টু ডাইনি আমার পিছু নেয়। তারপর ওর অদ্ভুত শক্তি দিয়ে আমার জাদুর লাঠি নিয়ে নেয় আর আমাকে এই গভীর জঙ্গলে বন্দি বানিয়ে চলে যায়। তুমি আমাকে উদ্ধার না করলে হয়তো আমি এভাবে বন্দি হয়ে রয়ে যেতাম। এই জঙ্গলে মনে হচ্ছে তেমন কোনো মানুষ আসে না, গত 2 সপ্তাহ ধরে কাউকেই আসতে দেখিনি। হ্যাঁ, এই জঙ্গলের ভেতর দিয়ে কেউ চলাফেরা করে না, আমিও অনেক দিন পরে এই পথ দিয়ে যাচ্ছি। এখন আমার জাদুই লাঠি কিভাবে উদ্ধার করব? সেই ডাইনিকে আমি কিভাবে খুঁজে বের করব? তুমি কোনো চিন্তা করো না, আমি শুনেছি এই জঙ্গলে নাকি এক ডাইনির বসবাস আছে, তোমার জাদুর লাঠি হয়তো সেই ডাইনি নিয়েছে। ডাইনি রাতের বেলায় শিকারে বের হয়, আর একটু পরে যেহেতু সন্ধ্যা নেমে আসবে, চলো আমরা ডাইনিকে গিয়ে খুঁজে বের করি, তারপর তোমার জাদুর লাঠি উদ্ধার করব। ঠিক আছে চলো। তখন মোটু আর পরি জঙ্গলে ঘুরে ঘুরে খুঁজতে শুরু করলো সেই ডাইনিটাকে। অন্যদিকে অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে আসলো, তারা দুজন তখনও খুঁজতে লাগলো। অনেকক্ষণ তো খুঁজলাম কিন্তু কোথাও তো পাচ্ছি না ওই ডাইনিটাকে, কি করা যায় এখন? চলো আমরা জঙ্গলে ওই দিকটা গিয়ে দেখি। ঠিক আছে চলো। ভয়ঙ্কর ঘন জঙ্গল, সেই সাথে ঘন অন্ধকার, তা সত্ত্বেও পরিয়ার মোটু মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। এই দেখেছো, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওই ঘরেই রাক্ষসী ডাইনিটা থাকে, চলো আমরা যাই। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের হাতে এখন কোনো হাতিয়ার নেই, আমরা ডাইনির সাথে লড়াই করব কিভাবে? তাহলে এখন কি করবে? তুমি তোমার জাদুর লাঠি উদ্ধার করবে কিভাবে? আমরা এখান থেকে দেখব ডাইনি ওর ঘরে আছে কিনা। সে যখন জঙ্গলে বেরিয়ে পড়বে তখন আমরা ওই ঘরে গিয়ে খোঁজাখুঁজি করব। এই কথা বলতে না বলতেই ডাইনি তার ঘর থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে চলে যেতে লাগলো। এই দেখো ডাইনিটা চলে যাচ্ছে। চলো আমরা যাই। যা করতে হবে দ্রুত করতে হবে, আমাদের হাতে সময় খুব কম, ডাইনি দেখে ফেললে আর রক্ষে নেই। হ্যাঁ তাড়াতাড়ি চলো। হাউ মাউ যাও, মানুষের গন্ধ পাও।
এখানে এত মানুষের গন্ধ আসছে কোথা থেকে? অনেক বড় একটা ভুল করে ফেলেছি। জাদুর লাঠিটা ভুল করে ঘরেই ফেলে এসেছি। যাই, পরে সেই জাদুর লাঠিটা নিয়ে আসি। ওই যে দেখো তোমার জাদুর লাঠি, যাও গিয়ে নিয়ে নাও। হ্যাঁ, এটাই আমার জাদুর লাঠি। এখন আর কোনো চিন্তা নেই, এখন আমাদের কাছে মায়াবী শক্তি আছে। ওই ডাইনিটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওর সাথে মোকাবিলা করার মতো হাতিয়ার আছে আমাদের কাছে। মোটু ও পরি যখন কথা বলছিল তখন সেই ডাইনি চলে আসলো। কিরে, তুই এখানে কি করে আসলি? তোকে তো আমি জঙ্গলে গাছের সাথে বেঁধে রেখে এসেছিলাম। হ্যাঁ, বেঁধে রেখে এসেছিলি, কিন্তু আমাকে তুই বেঁধে রাখতে পারবি না। আমার হাতের বাঁধন মোটু খুলে দিয়েছে, আর আমার জাদুর লাঠিও এখন আমার হাতে আছে। ও, তাহলে তুই পরীকে উদ্ধার করে এনেছিস। তোদের দুজনকেই আমি মেরে ফেলব। তুই আমাদের কিছুই করতে পারবি না, তার আগেই আমি তোকে শেষ করে ফেলব। দেখেছো মোটু, ভালোর জয় সব সময় হয়। তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো, এজন্য আমি খুশি হয়ে অনেকগুলো টাকা দিলাম তোমাকে। নাও এবার। এতগুলো টাকা আমার? হ্যাঁ, কেন, তুমি খুশি হওনি? আমি সেটা বলতে চাইনি, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, ভালো থেকো। তুমি আমার এত বড় উপকার করেছো, তোমাকে আমি সারা জীবন মনে রাখবো। বিদায় মোটু। তারপর মোটু সেই টাকাগুলো নিয়ে বাড়ি চলে আসলো। তারপর সে নিজের জন্য কিছু জমি কিনলো, আর সেই জমিতে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করলো। কিছুদিন পর একটি বিয়ে করে ফেললো সে। অনেকদিন পর মোটুর সেই চালাক বন্ধু পাতলু শহর থেকে গ্রামে আসলো। তার বন্ধুর এত বড় বাড়ি দেখে সে অবাক হয়ে গেল। ব্যাপার কি, মোটু এত বোকা হয়ে এত টাকা রোজগার করলো কিভাবে? আমি তো ওর থেকে অনেক চালাক, তারপরেও আমি শহরে গিয়ে কিছুই করতে পারলাম। তারপর পাতলু তার বন্ধুর কাছে গেল। কিরে মোটু, এই অল্প দিনে তুই এত টাকা রোজগার করলি কিভাবে? বন্ধু, আমি জঙ্গলের পথ দিয়ে মাসি বাড়ি যাচ্ছিলাম, তখন দেখি গভীর জঙ্গলে একটি পরী গাছের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। সে আমার কাছে সাহায্য চায়, আমি তাকে উদ্ধার করি। তারপর তার কাছে জানতে পারি ওই ডাইনি নাকি তাকে বন্দি করে তার জাদুই লাঠি নিয়ে গেছে। এরপর আমি আর সেই পরী ডাইনিকে খুঁজে বের করি, আর পরীর জাদুর লাঠি উদ্ধার করে দেই। তখন পরি আমাকে খুশি হয়ে অনেকগুলো টাকা দেয়। সেই টাকা দিয়েই এত কিছু করেছি আমি। তুই একদিন বলেছিলি না, অনেকগুলো টাকা পেলে তুই একটা সুন্দর বাড়ি তৈরি করবি এবং একটা বিয়ে করবি। তোর কথাই সত্যি হলো রে বন্ধু। এরপর মোটু আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। মদন নামে এক ব্যক্তি, সে ছিল খুবই গরিব। জঙ্গলে ঘুরে ঘুরে সে পাখি শিকার করত, আর সেই পাখি হাটে বিক্রি করে যা পেত তা দিয়ে কোনো রকমে তার দিন চলত। অন্য সব দিনের মতো মদন পাখি শিকারের জন্য জঙ্গলে এলো। অনেক বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পাখি শিকার করতে পারলাম না। মনে হয় আজকে আমার কপালটাই খারাপ। জঙ্গলে তো কোথাও কোনো পাখি নজরে এলো না। আজ যদি পাখি শিকার করতে না পারি তাহলে তো আমাকে না খেয়েই থাকতে হবে। যাই, জঙ্গলের একটু ভেতরে গিয়ে দেখি কোনো পাখি টাখি পাই নাকি। তারপর মদন জঙ্গলের আরো গভীরে চলে গেল। না, এখানেও তো কোনো পাখি নেই, কিছুই বুঝতে পাচ্ছি না। প্রতিদিন তো অনেক পাখি কিচিরমিচির করত, কিন্তু আজ কি এমন হলো যে একটি পাখিও আর ডাকছে না? আজ মনে হয় আমাকে খালি হাতেই ফিরতে হবে। ঠিক তখনই সে দেখল, আরে এ কি দেখছি, একটা পাখি তাও আর মাটিতে বসে আছে। যাক, অবশেষে একটা পাখির দেখা পেলাম, আমাকে আর খালি হাতে ঘরে ফিরতে হবে না।
কিন্তু পাখি তো গাছের ডালে থাকে, আকাশে ওড়ে। এই পাখিটা মাটিতে বসে আছে কেন? মনে হয় পাখিটা উড়তে পারছে না। যাক, ভালোই হলো, ওকে ধরতে আমার বেশি কষ্ট করতে হবে না। যাই, এবার গিয়ে ওকে ধরে নিয়ে আসি। বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো, আমি উড়তে পারছি না, আমার ডানা ভেঙে গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আরে, আমি একই দেখছি, এ পাখি তো দেখি কথা বলতে পারে, এই রকম পাখি তো আমি আগে কখনো দেখিনি। ব্যাপারটা আমার কাছে কেন জানি রহস্যময় মনে হচ্ছে। আমাকে সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি উড়তে পারছি না। পাখিটাকে দেখে তো আমার খুব মায়া হচ্ছে, ওকে ধরে নিয়ে যেতে তো আমার ইচ্ছে হচ্ছে না। এই যে কথা বলা পাখি, তোমার কি হয়েছে? আমি তো খুবই বিপদে ফেসে গেছি, কিন্তু তুমি কে? আমি একজন পাখি শিকারি, পাখি শিকার করে তা বাজারে বিক্রি করি। ও শিকারি মানুষ, তাহলে কি তুমি আমাকেও ধরে নিয়ে যাবে? ইচ্ছে ছিল, কিন্তু তোমার এমন কষ্ট দেখে আমার খুব দুঃখ হচ্ছে। আচ্ছা, তুমি উড়তে পারছো না কেন? তোমার ডানায় কি হয়েছে? আমার এই করুণ অবস্থার জন্য দায়ী ওই দানব রাক্ষস। ও শুধু আমাকে নয়, বনের অন্য পশু পাখিকেও আমার মতো অবস্থা করে রেখেছে। দানব রাক্ষস? কিন্তু সে কেন এমনটা করছে? কারণ সে চাইছে এই জঙ্গলে কোনো পশু পাখি থাকবে না, সে চায় এই জঙ্গলে শুধু সে একা থাকবে। তাই সে বনের সব পশু পাখিকে তার জাদু দিয়ে মেরে ফেলছে। ভাগ্যের জোরে আমি কোনো রকমে বেঁচে এসেছি, কিন্তু জাদুর প্রভাবে আমার ডানাটা অবশ হয়ে গেছে, আমি আর উঠতে পারছি না। আচ্ছা, ওই দানব রাক্ষস এখন কোথায় আছে? ওকে কাবু করার কোনো উপায় তোমার জানা আছে? জানি না ও এখন কোথায় আছে, তবে হ্যাঁ, এই জঙ্গলের ভেতর কোথাও না কোথাও অবশ্যই আছে। আর ওকে কাবু করার একটা উপায় আমার জানা আছে, তবে তা খুবই জটিল উপায়। কি সেটা? ওর হাতে একটা জাদুর লাঠি আছে, ওই লাঠি সবসময় ও ওর সাথেই রাখে। যদি কেউ ওর ওই লাঠিটা নিজের কবজায় আনতে পারে, তাহলে ওর জাদু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি ওই দানব রাক্ষসকে বসে আনবো। আমি হলাম দানব রাক্ষস, এই জঙ্গলটা শুধুই আমার, এই জঙ্গলে শুধু আমি থাকবো, আর কেউ থাকবে না। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? কেউ আমার হাত থেকে রেহাই পাবি না। তারপর দানব রাক্ষস তার জাদু শক্তি দিয়ে হরিণটাকে পাথর বানিয়ে দিল। কেউ আমার হাত থেকে রেহাই পাবে না, এক এক করে আমি সবাইকে মেরে ফেলবো। এবার চাই বাকি প্রাণীদেরকেও খুঁজে খুঁজে বের করি, এর মতো অবস্থা ওদেরও করতে হবে। এদিকে মদন জঙ্গলের আরেকটু ভেতরে গিয়ে এক ভাল্লুকের সামনে পড়ল। এ কি, এটা তো দেখি একটা ভাল্লুক। দানব রাক্ষসকে খুঁজতে এসে এবার বোধহয় ভাল্লুকের পেটেই যেতে হবে। মানুষ, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমরা জঙ্গলের সব পশু পাখিরা এমনিতেই অনেক বিপদে আছি, দানব রাক্ষসটা এক এক করে আমাদের সবাইকে শেষ করে দিচ্ছে। এখন আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে খুব সংকটে আছি। হ্যাঁ, আমি ওই দানব রাক্ষসকেই খুঁজে বেড়াচ্ছি, ওকে আমি শেষ করব, কিন্তু আমি ওকে খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে বলছি দানব রাক্ষস কোথায় থাকে। এখান থেকে সোজা কিছু দূর গিয়ে একটা শুকনো গাছ দেখতে পাবে, ওই গাছের নিচেই ওই দানব রাক্ষস থাকে। কিন্তু তুমি কি ওর সাথে পেরে উঠবে? আগে তো ওর সাথে আমার দেখা হোক, তারপর না হয় ভাববো ওকে কিভাবে শায়েস্তা করব। তারপর মদন খুঁজতে খুঁজতে সেখানে গেল যেখানে দানব রাক্ষস থাকে। শেষ পর্যন্ত তাহলে জায়গাটা খুঁজেই পেলাম, কিন্তু দানব রাক্ষস কোথায়, ওকে তো দেখতে পাচ্ছি না। এই কে রে তুই, আর এখানে কি করছিস? আমি একজন শিকারি, আমি জঙ্গলে পশু পাখি শিকার করে থাকি। তাই নাকি, তা এখানে কি জন্য এসেছিস? এবার আমি তোকে শিকার করব। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখানে তোমাকে সাহায্য করার জন্যই এসেছি। সাহায্য? তুই করবি আমাকে সাহায্য? আচ্ছা বল দেখি শুনি, তুই আমাকে কি সাহায্য করবি? তুমি যেভাবে জঙ্গলের পশু পাখিদের নির্মূল করছো, আমিও তেমনি শিকার করে
পশুপাখিদের নির্মূল করছি। তাই আমরা দুজন একসাথে মিলে যদি কাজটা করি তাহলে তোমার কাজটা আরো সহজ হয়ে যাবে। তা অবশ্য ঠিক কথাই বলেছিস। ঠিক আছে, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। যাক, অবশেষে বুদ্ধিটা কাজে দিয়েছে, এখন শুধু সুযোগের অপেক্ষা। এভাবে মদন বুদ্ধি করে দানব রাক্ষসের ওখানে থাকতে লাগল। একদিন দানব রাক্ষস মদনকে বলল, অনেকদিন হলো তো তুই আমার সাথে কাজ করছিস, এখন তুই আমার একজন খাস লোক হয়ে গেছিস, এখন থেকে তোর উপর পুরোপুরি ভাবে ভরসা করা যায়। হ্যাঁ দানব রাক্ষস, আপনি যা হুকুম দিবেন তা আমি পালন করব। এবার আমি অনেকটা ভরসা পেলাম। জানিস, অনেকদিন হলো আমি ঠিক মতো ঘুমাইনি, শুধুমাত্র এই জাদুর লাঠিটার কারণে। যদি কারোর হাতে এই জাদুর লাঠিটা পড়ে তাহলে সে ইচ্ছে করলে এই জাদুর লাঠি দিয়ে আমাকে মেরেও ফেলতে পারে। ও, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আপনাকে এখন আর এই জাদুর লাঠি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি তো আছি নাকি, আমি আপনার জাদুর লাঠিটা পাহারা দিয়ে রাখব। আজ থেকে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ঠিক আছে, আমি তাহলে এই জাদুর লাঠিটা এখানে রেখে যাচ্ছি, তুই ভালোভাবে পাহারা দিবি যতক্ষণ না আমি ঘুম থেকে উঠি। অনেকদিন হলো আমি ঠিক মতো ঘুমাইনি, আজ আরাম করে জম্পেশ একটা ঘুম দেব, ততক্ষণ তুই পাহারা দিবি, কোথাও যাস না আবার। না না, আমি কোথাও যাব না, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ঠিক আছে, আমি তাহলে ঘুমাতে গেলাম। তারপর দানব রাক্ষস জাদুই লাঠিটা রেখে ঘুমাতে গেল। বেশ কিছুক্ষণ পর দানব রাক্ষস ঘুম থেকে উঠে এলো। কি রে, কোথায় গেলি? এই তো আমি এখানেই আছি। আরে, লাঠিটা তোর হাতে কেন? তোকে তো শুধু লাঠিটা পাহারা দিতে বললাম। দে দেখি আমার লাঠিটা আমার হাতে দে, তাড়াতাড়ি আবার অভিযানে বেরোতে হবে। না, এই লাঠিটা আর তুমি পাবে না, আর আজকেই তোমার খেলা শেষ। এই এসব তুই কি বলছিস? তুই কি আমার সাথে মজা করছিস? দে দেখি লাঠিটা আমাকে, তাড়াতাড়ি ফিরিয়ে দে। আরে বোকা দানব রাক্ষস, আমি এখানে তোকে শেষ করার জন্য এসেছি। তুই অনেক পশু পাখিকে অন্যায় ভাবে মেরেছিস, এবার তুই মরার জন্য তৈরি হ। এই না না, এরকম কাজ করিস না, আমার জাদুর লাঠিটা আমাকে ফিরিয়ে দে। এরপর মদন রাক্ষসের জাদুর লাঠি দিয়ে তার উপরে জাদু প্রয়োগ করল। রাক্ষসকে মারার পর মদন সেই পাখিটার ওখানে গেল, আর জাদুর লাঠি দিয়ে পাখিটাকে জাদু করে আগের মতো করে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি শুধু আমার নয় বনের সব প্রাণীদের ওই দানব রাক্ষসের হাত থেকে বাঁচালে, আর এজন্য তোমারও কিছু পাওয়া উচিত। তোমার আয়ের উৎস শিকার করা, তাই না? আরে না না, আজ থেকে আমি আর কোনো পাখি শিকার করব না, দিন মজুরি করে আমি আমার পেট চালাবো। তুমি আমাদের সবার এত বড় উপকার করলে, তোমাকে তো কষ্ট করতে দেওয়া যাবে না, চলো আমার সাথে। কোথায়? আরে আগে চলোই তো, তারপর দেখতে পাবে। তারপর পাখিটা মদনকে নিয়ে জঙ্গলের এমন এক স্থানে গেল যে জায়গায় সোনাদানায় ভরপুর। এই নাও এই ধনরত্নগুলো তোমার, এগুলো এই জঙ্গলের গুপ্ত ধন, এগুলো তোমারই প্রাপ্য, এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না, এগুলো সব তোমার। আর এভাবেই মদন অনেক ধনরত্নের মালিক হয়ে গেল।